এটা হলো মেঘালয়ের মোসোমাই কেভ এই কেবটা এত বড় একখানা কেপ এর ভেতরে আমরা যখন ঢুকলাম ও বাবা দেখি তো অবাক ভিতরে কোনো রাস্তা নেই সরু একখানা রাস্তা আর ঘুট ঘুটে অন্ধকার মোবাইলের আলোতে আমাদের যেতে হচ্ছে আমরা কেন সবাই মোবাইলের আলোতেই এটা যাচ্ছে আর পাথরগুলো এমনভাবে ঝুলে রয়েছে কারোর যদি লাগে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্ত বেরোবে এটাকে কখনও হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে কখনো বসে মাথা নিচু করে মানে একবার যা তা ব্যাপার ভাবছি যে কেন এখানে ভিতরে এসেছিলাম কেন এসেছিলাম যাদের হাই প্রেশার আছে তারা তো ঢুকতেই পারলো না ফিরে চলে গেল যাদের খুব সাহস আছে তারাই একমাত্র এই কেপটাকে কভার করতে পারবে পুরো একটা অ্যাডভেঞ্চারের মতো লাগছে আমাদের মনে হচ্ছে কখন যেখান থেকে বেরোবো কখন যে বেরোবো কেন যে এখানে ঢুকেছিলাম উফ দেখতেই পাচ্ছ কী অবস্থা চারিদিকে পুরো বড় বড়ো পাথরের চাই ঝুলছে মাঝখানে সরু খুব সরু একখানা রাস্তা তার মধ্যে আবার এত পিছল কোথাও কাদা কোথাও জল মানে যে কোনো মুহূর্তে স্লিপ খাওয়া খেতে হবে এরকম একখানা ব্যাপার রয়েছে কতক্ষণে যে বেরবো মনে হচ্ছে যে কেন ঢুকেছিলাম উফ কখন যেখান থেকে বেরোতে পারবো কে জানে তবুও আমাদেরকে এই কেপটা পার হতেই হবে যেমন করে হোক হতে হবে দেখেছ কোনো মানে আলোর চিহ্ন নেই পুরো অন্ধকার একবারে মোবাইল ধরে ধরে সবাই মিলে যাচ্ছে মনে হচ্ছে এবার একটু কাছাকাছি এসে গেছি আলো দেখতে পাচ্ছি এবার বাইরে বেরোবো উফ কি শান্তি কি শান্তি এবার বাইরে বেরিয়ে যাচ্ছি